প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব কীভাবে পাসওয়ার্ড পরিবর্তন করা যায় জিমেলের। আমরা প্রথমে সরাসরি চলে যাব যে কোনো একটা ব্রাউজারে, সাইবার ফক্স আমরা একটা ব্রাউজার আমি ওপেন করলাম এবং সার্চ অ্যাড্রেসে লিখব জিমেল অ্যাড্রেস www.gmail.com, তারপরে ইন্টার দেব। এখানে একটু কথা বলতে চাই, গত সপ্তাহে আমি আলাপ করেছিলাম যে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। আমরা গত টিউটোরিয়ালে সেটা দেখেছি এবং আজকে আমরা দেখব যে কিভাবে জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। তো এখানে দেখেন আমরা সাইন ইন চলে আসছে, ইমেল অর ফোন নাম্বার, তার মানে আমাদের প্রথম এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেলটার আমরা পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছি সেটার। তো আমি যেটা করতে চাচ্ছি, এখানে আপনার ইমেলটা আপনি লিখতে পারেন, লিখে নেবেন। আমি যেটা করব এখন সেটা এই ইমেলটা, আমি অ্যাড্রেসটা, ইমেল অ্যাড্রেসটা কপি পেস্ট করলাম, তারপরে নেক্সট করব, এন্টার ইওর পাসওয়ার্ড এখানে লিখে দিছে। আমরা একটু বড় করে দেখি, এন্টার ইওর পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ডটা এখন আমি প্রবেশ করাবো। আমি দিয়েছি, নেক্সট করব, লগ ইন হচ্ছে। আমার অ্যাকাউন্টটার ভিতর লগ ইন হয়ে গেছে। এখন আমি সরাসরি চলে যাব সেটিংসের ভেতরে। আপনি লক্ষ্য করেন মনিটরের ডান পাশে সেটিংস আছে, সেটিংসের ওপর কার্সার রাখেন বা ক্লিক করেন, তারপরে একটা আমরা অপশান দেখতে পারবো, ডিসপ্লে হবে। এখানে সেটিংস আছে, সরাসরি আমরা সেটিংসে আরেকটা ক্লিক করব। তারপরে আমরা দেখতে পাই জেনারেল লেভেলস ইনবক্স ইম্পোর্ট, এখানে এইভাবে ধারাবাহিকভাবে কিছু ওয়ার্ড আছে, অপশান আছে। আমরা করব অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট ক্লিক করলাম, তারপরে চেঞ্জ পাসওয়ার্ড আমাদের কাজ করতে হবে, চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলাম। একটু অপেক্ষা করি, আমাদের সেই পাসওয়ার্ডটি আরেকবার দিতে হবে যেটা আগেই ছিল। আমি আমার পাসওয়ার্ডটি আবার দিলাম, এরপর আমাদের করতে হবে যেটা, এখানে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে। এখানে কিছু কথা বলতেই চাই, নতুন পাসওয়ার্ডটা তৈরি করার ব্যাপারে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ আমরা কতটুকু নিরাপদে রাখতে চাই আমাদের জিমেল অ্যাকাউন্ট সেটা আমরা এখান থেকে একটা বিষয় হয়ে দাঁড়াই। আমাদের পাসওয়ার্ডটা যত কঠিন হবে তত কাজ হ্যাক হবে না, নিরাপদ থাকবে তত। তো এখানে একটা অপশান আছে, লেখা আছে, আপনি পড়ে নিতে পারেন, ইউজ অ্যাট লিস্ট 8 ক্যারেক্টারস, ডোন্ট ইউজ এ পাসওয়ার্ড ফ্রম আদার সাইট। আপনি কমপক্ষে, মানেটা হলো এ পর্যন্ত এরকম যে আপনি কমপক্ষে 8টা সংখ্যা দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন, এবং ডোন্ট ইউজ পাসওয়ার্ড ফ্রম অ্যানাদার সাইট, আদার সাইট, যে অন্য যে সাইটটায় আপনার পাসওয়ার্ড ব্যবহার করেন। অন্য অনেক সাইট আছে, যেমন টুইটার ধরেন, ফেসবুক ধরেন, এরকম অনেক সাইট আছে, সেই সকল সাইটে আপনি যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করবেন না, তাতে হ্যাক থেকে অনেকটা আপনি আর এ থাকতে পারেন। আমরা সরাসরি এখানেই থাকব এবং একটা পাসওয়ার্ড, শুধু পাসওয়ার্ডটার বিষয়ে বলতে চাই, আপনি পাসওয়ার্ডটা স্ট্রং করতে গেলে আপনাকে
কিছু ওয়ার্ড বড় হাতের অক্ষর দিলেন, ছোট হাতের অক্ষর দিলেন, কিছু সংখ্যা দিলেন, কিছু সিম্বল ব্যবহার করলেন, এইভাবে মিলায়ে সব মিলায়ে আপনি একটা জটিল প্রক্রিয়ায় একটা স্ট্রং পাসওয়ার্ড হয়। আশা করি সেরকম একটা পাসওয়ার্ড দেবেন এবং সেটা মিনিমাম 8টা ডিজিট হবে এবং এর ওপরে যা হয় প্রবলেম নাই। তো আমি আমার মতো করে, যেহেতু আমি এই সাইটটা ব্যবহার করব না, শেখানোর জন্য ব্যবহার করছি, এটা একটা সহজ করে পাসওয়ার্ড দিব। আমি এখানে একটা ওয়ার্ড ব্যবহার করছি, এখানেও আমি একই জিনিসটা একই ওয়ার্ডগুলো আবার লিখব, যেটা আমার পাসওয়ার্ড হিসেবে ভবিষ্যতে থাকবে। তারপরে নিচে আমরা দেখতে পাই চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ডে আমরা ক্লিক করলাম। এখানে লিখে দিয়েছে ইউ মাস্ট ইউ ইউজড দিস পাসওয়ার্ড কারেন্টলি, প্লিজ চুজ এ ডিফারেন্ট ওয়ান। ও বলছে যে আমি এইটা এই পাসওয়ার্ডটা একটু আগে ব্যবহার করছিলাম, ইতিমধ্যে ব্যবহার করা হয়ে গেছে, এই কারণে আমাকে আর একটা পাসওয়ার্ড দিতে হবে, এই পাসওয়ার্ডটা নিবে না। যে পাসওয়ার্ড একবার ব্যবহার হয়ে যায় সেই পাসওয়ার্ড আবার পুনরায় দেওয়া যায় না বা এটা গুগল অ্যাকসেপ্ট করে না, তাই আমি আরেকটা পাসওয়ার্ড এখানে সিলেক্ট করছি। নিচে একই পাসওয়ার্ড দেব। এখন আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। আমার কাজ সম্পূর্ণ হয়েছে, আমরা দেখি এখানে সাইন আউট করব, তারপরে নতুন করে ঢোকার চেষ্টা করব। সেই এখন আমি আমার নতুন পাসওয়ার্ডটি ব্যবহার করব, এখানে ইনপুট করব। দেখা যাক কি হয়। যে আমরা দেখতে পাই সঙ্গে সঙ্গে আমাদের জিমেলের মধ্যে, আমার জিমেলের মধ্যে আমি লগ ইন করতে পেরেছি। এখন আমার লিখেও দিছে এখানে, দেখবেন গুগল থেকে লিখে দিয়েছি ওর পাসওয়ার্ড চেঞ্জড, কয়টার সময় টাইম দিয়ে দিছে। অর্থাৎ এইভাবে আপনি আপনার জিমেলের পাসওয়ার্ড যদি কেউ জেনে যায় তাহলে পরিবর্তন করে নিরাপদে রাখতে পারেন আপনার জিমেল অ্যাকাউন্ট। ধন্যবাদ আমাদের এই টিউটোরিয়াল দেখার জন্য।